আন্তর্জাতিক বাজারে দাম বাড়েনি, তবু বুধবার মধ্যরাত থেকে রান্নার গ্যাসের দাম বাড়ল 25 টাকা। চলতি মাসে এই নিয়ে 3 বার, এমনটা আগে কখনো হয়নি। কলকাতায় দাম সিলিন্ডার কিনতে 820 টাকা 50 পয়সা। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি গত 3 মাসে রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দাম বেড়েছে 200 টাকা। ডিসেম্বর 2020 100 টাকা, 5ই ফেব্রুয়ারি 2021 25 টাকা, 14ই ফেব্রুয়ারি 2021 50 টাকা, 25শে ফেব্রুয়ারি 2021 25 টাকা। এমনিতে দাম বৃদ্ধি নিয়ে গ্রাহকের চিন্তা থাকার কথা নয়, কারণ বাড়তি দাম ভর্তুকি হিসেবে ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার কথা, আর গোলমালটা সেখানে। গত জুন জুলাই মাস থেকে অধিকাংশ মানুষ ভর্তুকি পাচ্ছেন না, 2 থেকে 3 মাস অন্তর 19 টাকা 50 পয়সা ভর্তুকি ঢুকছে। একই সময়ে রান্নার গ্যাসের দাম বেড়েছে প্রায় 250 টাকা। কয়েক মাস আগে এলপিজির বিলে ভর্তুকির অঙ্ক লেখা থাকত, নতুন বছর থেকে সেটাও বন্ধ। রান্নাঘরে যখন হাত পুড়ছে তখন আবার পেট্রোল ডিজেল নিয়ে নাজেহাল অবস্থা। কলকাতায় পেট্রোলের দাম 91 টাকা 12 পয়সা, ডিজেল 84 টাকা 20 পয়সা। নিউ নর্মালে পেট্রোল ডিজেলের জন্য লিটারে 100 টাকা ধরে রাখাই ভালো, কারণ রাজস্থান মহারাষ্ট্রে 100 টাকাতেই পেট্রোল কিনতে হচ্ছে। গত 6 থেকে 7 বছরে পেট্রোল ডিজেলে বিপুল করের বোঝা। বেস প্রাইস 32 টাকা, কেন্দ্রের কর 32 টাকা 98 পয়সা, রাজ্যের কর 19 থেকে 27 টাকা, পরিবহন ও কমিশন 6 থেকে 7 টাকা। ডিজেলেও সেই একই অঙ্ক, বেস প্রাইস 34 টাকা 52 পয়সা, পরিবহন খরচ 25 পয়সা, কেন্দ্রের কর 31 টাকা 08 পয়সা, ডিলার কমিশন 2 টাকা 91 পয়সা, রাজ্যের 11 টাকা 68 পয়সা। কোভিডে লকডাউনের পর পেট্রোলের লিটারে 16 টাকা ও ডিজেলের লিটারে 13 টাকা বাড়তি কর বসায় মোদি সরকার, তখনও তেলের দাম বাড়ানো হয়নি। অর্থনীতিবিদরা বলছেন লকডাউন ওঠার পর ধাপে ধাপে সেই ক্ষতি পুষিয়ে নিচ্ছে তেল সংস্থাগুলো। রান্নার গ্যাসে কর না বাড়লেও লাগাম সারা দাম বাড়িয়ে যাচ্ছে তেল সংস্থাগুলো, কেন উত্তর মিলছে না। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। শিরোনামে উঠে এলো মেদিনীপুর মেডিকেল কলেজ, তবে যে কারণে এই হাসপাতালগুলির নাম শিরোনামে উঠে আসে সেই কারণে কিন্তু নয়, একেবারে অন্যরকম একটা কারণ। এক হাতি ঢুকে পড়ে এই হাসপাতাল চত্বরে এবং সেখানে রীতিমতন হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দেয়। একদমই সমাধিত, প্রায় টানা 5 ঘন্টার প্রচেষ্টায় অবশেষে হাতিটিকে বের করা সম্ভব হয়, এবং গোটা যে অপারেশন তার নেতৃত্বে ছিলেন বন বিভাগের পশ্চিমাঞ্চলের সিসিএফ অশোক প্রসাদ সিং, তার উপস্থিতিতেই গোটা অপারেশন হয়। এই মেদিনীপুর শহরে এইভাবে দলছুট হাতি ঢুকে পড়াটা কিন্তু একটা আশ্চর্যের ঘটনা, এবং যার জেরে গোটা শহর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বন দপ্তর সূত্রে যেটা খবর যে পরবর্তীতে আড়াবাড়ির জঙ্গলে হাতিটিকে ছেড়ে দেওয়া হবে, তবে তার আগে 2 দিন তাকে পর্যবেক্ষণেও রাখা হবে।